আমার সাথে আছে আজকের আলোচিত জুটি, অবশ্যই বল হাতে নয় ব্যাট হাতে মানে শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করে গিয়েছেন তাস্কিন আহমেদ এবং রিশাদ। একটু কথা বলবো তাদের আজকের ম্যাচটা নিয়ে। তাস্কিন, একটু কি যখন আপনারা যখন জুটি গড়েন, যতক্ষণ ছিলেন কিছুটা হলেও তো সম্ভাবনা টিকে ছিল, একটু কি আফসোস হয় নাকি যে যদি টপ অর্ডাররা আর একটু রান করে দিয়ে আসতে পারতো হয়তো ম্যাচটা অন্যরকমভাবে হতে পারতো? হ্যাঁ, অবশ্যই হইতে পারতো, কারণ দিন শেষে আসলে ম্যাচ হেরে গেলে তখন আসলে ভালো খারাপ সবই কিছু ওইভাবে কাউন্ট হয় না, দিন শেষে উইনিং টাইম ইনফ্যাক্ট যদি। হ্যাঁ, ও আজকে আনফর্চুনেটলি আর্লি একটু কলাপস হয়ে গেছিলো, পরের দিকে উইকেট অনেক ভালো ছিল, আমাদের হাতে যদি আরও দুই তিনটা উইকেট থাকতো হয়তো ডিফারেন্ট স্টোরি হইতে পারতো। বাট ঠিক আছে, রিশাদ ব্যাটেড ব্রিলিয়ান্টলি, আমি নন স্ট্রাইকারে ছিলাম অনেকক্ষণ, ও দারুণ ব্যাটিং করছে, আমি সাথে ওরে সাপোর্ট করার ট্রাই করছি, এই আর কি। রিশাদ, আমি একই কোশ্চেন, কি আসলে টপ অর্ডার থেকে একটু রান হলে কি কাজটা অ্যাটলিস্ট সাকসেসফুলি শেষ করা যেত? না, অবশ্যই টপ অর্ডার থেকে যে একটু রান হইতো আমাদের জন্য, শেষে যারা আমরা ব্যাটিং করি তা আমাদের জন্য খুব ভালো হইতো। তো আমরা যেহেতু আমাদের উপরে ক্লাবস করছে, তো আমরা নিচের দিকে জাস্ট আমাদের রোল যেটা আমরা প্লে করতে মানে নর্মাল বিজাবাতে খেলার চেষ্টা করছি আর কি। আর তাস্কিন, একটু পর্ব দেখলাম যে কথা বলতেছিলেন তার সাথে, কি বলতেছিলেন? না, আমি ওরা বিলিভ রাখতে বলতেছিলাম যে তখন আসলে 15 করে দরকার ছিল, একটা পর্যায়ে 12 নামছিল। আমি বললাম যে দেখ, তোর বেশ ভালো কানেক্ট হচ্ছে এবং বেস খুব সুন্দর, তো ইউনেভার নো, একটা বড় 20-22 ওভার হয়ে গেলে খেলা ঘুরেও যেতে পারে, এবং আমি চেষ্টা করছিলাম ওই সময় ওরে সাপোর্ট দেওয়ার, ও যতক্ষণ ছিল। তো ওইটাই আসলে আমরা কথা বলতেছিলাম যে কাম ডাউন থাকার চেষ্টা কর, খুব ভালো হচ্ছে, দেন ও তো সেরাটা ট্রাই করছেই, আমরা ট্রাই করছি আর কি, এটাই। ক্যারিয়ার প্রথম হাফ সেঞ্চুরি, যে অবশ্যই ভালো লাগার ব্যাপার আছে, হারলে তো সবাইকে খারাপ লাগে, তো এই দিক থেকে একটু আফসোস সবারই থাকবে, তো আমারও আছে। বাংলাদেশের মানে আপনি টানা 6টা টি-20 ম্যাচ খেলার সুযোগ পেলেন লেগ স্পিনার হিসেবে, সো এটা কি মানে এটা কি একটা মনে কি ভবিষ্যতের জন্য নিশ্চয়ই একটা ইন্সপিরেশন? না, অবশ্যই আমি যে 6টা ম্যাচ খেলছি তো আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি, তো বোলিং ব্যাটিং ফিল্ডিং আমি সবসময় বলি যে আমি 3 ডিপার্টমেন্টে সাপোর্ট দিতে চাই দলকে। তাস্কিন, শ্রীলঙ্কার সাথে আমরা 5টা টি-20 সিরিজ খেলেছিলাম, 4টা হেরেছিলাম, একটা বড় চান্স আসলো, এটা কি একটু মনের মধ্যে কেমন লাগে? শ্রীলঙ্কা নাও এডেজ আমাদের জন্য একটা অন্যরকম প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, হারতে তো আসলে ভালো লাগে না, বাট ওভারঅল এই সিরিজটা আমরা মোটামুটি ভালোই খেলছি, বাট ঠিক আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বিকজ সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, প্রত্যেকটা দিনই লার্নিংয়ের বিষয় আছে, আমাদের ইম্প্রুভমেন্টের জায়গা আছে অনেক। ইনশাল্লাহ আমরা ওভারঅল যদি এই মিস্টেকগুলারে ইম্প্রুভ করে এবং স্ট্রং সাইডগুলো আরও স্ট্রং করে ওয়ার্ল্ড কাপে যাইতে পারি, আরও ভালো কিছু হবে। তো যেহেতু এটা এখন শেষ, আপকামিং ওডিআই সিরিজটাই মেন টার্গেট থাকবে ইনশাল্লাহ। তাস্কিন, আমার শেষ কোশ্চেন, এখন তাস্কিন যেটা বললেন, মেনশন করলেন যে ওডিআই সিরিজ দিয়ে ফোকাস থাকবে, আমরা তো লাস্ট ওয়ার্ল্ড কাপে তো তাদেরকে হারিয়েছি, সো একটু কি আমরা কি ফেভারিট হিসেবে নামবো ওয়ার্ল্ড কাপ ইয়াতে ওয়ান ডে সিরিজে? জি, ইনশাল্লাহ আমরা ফেভারিট হিসাবেই থাকা উচিত, আমরা হোমে খেলতেছি, বাট আমাদের মেন টার্গেট একদম স্পোর্টিং কন্ডিশনে খেলা, যাতে দুই পক্ষই ইকুয়াল ফেভার পায়, যে ভালো ক্রিকেট খেলবে সে যায়। তো যেহেতু সামনে ICC ইভেন্ট ভালো কন্ডিশনেই খেলা হবে, আমরা ইনশাল্লাহ আমাদের সেরাটা দিয়ে খেলতে পারলে অবশ্যই সিরিজ জিতবো ইনশাল্লাহ, যেহেতু এটা হয়নি, এখন মেন লক্ষ্য থাকবে ওটাই সিরিজ জেতা। রিশাদ, আপনার কাছে একই কোশ্চেন, চিটাগাং হচ্ছে আমাদের জন্য ওয়ান ক্যাডেবল লাকি গ্রাউন্ড, ওয়ান ডে সিরিজটা টি-20টা মোটামুটি ভালোই গেল আমাদের, যদি সিরিজ জিততে পারেনি, তো ওয়ান ডেটা নিয়ে কী ভাবছেন? না, অবশ্যই এখন আমাদের মেন টার্গেট থাকবে ওয়ান ডে সিরিজ জেতার, তো লাকি বলতে কিছু না, ভালো ক্রিকেট খেলতে হবে দুই টিমকে আর কি, মানে আমরা যদি সিরিজ জিতে যাই আমাদের ফুল টিমকে ভালো ক্রিকেট খেলতে হবে। ধন্যবাদ, বেস্ট অফ লাক ফর দ্য ওয়ান ডে সিরিজ, থ্যাংক ইউ।